আজ মঙ্গলবার 17ই আষাঢ় 2024 সালের 2রা জুলাই। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। না পারলে দিনের আলো থাকতে থাকতে অন্তত 108 বার জপ করুন, যখন তখন অবশ্যই উপকৃত হবেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, খেলাধুলোর জগৎ, অ্যাক্টিভ ইনকাম, নেটওয়ার্কিং, মার্কেটিং, এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই মঙ্গল। আবার এই মঙ্গলই কিন্তু আমাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের কারণ। আমাদের শরীরের যে ঊর্জা বা ইচ্ছাশক্তি, এটিও কিন্তু মঙ্গলের কারণে হয়। মহিলাদের চাটে মঙ্গল কিন্তু তার স্বামী, তাহলে বুঝতে পাচ্ছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ। আবারও বলবো, শনি কিন্তু বক্রী হয়েছে 30শে জুন, যার প্রভাব আপনাদের উপরে কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে হ্যাঁ, সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কঠোর কায়িক পরিশ্রম হলেও নিজের আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। অতীতে করে রাখা কোনো আর্থিক বিনিয়োগের কারণে আপনাদের উপার্জন ক্ষমতা কিন্তু এবার বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন। আজ নিজের জন্য আপনারা সময় পাবেন, সেই সময়ে কাজের জায়গার কোনো সমস্যা আপনাকে কিন্তু একটু পীড়া দিতে পারে। আজ আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন, তাদের চেষ্টা করা উচিত একটু ধৈর্য ধরা। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। কোনো বিষয়েই তাড়াহুড়ো করবেন না, আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, মেজাজকে ঠান্ডা রাখুন। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আজ আপনারা মানুষজনদের থেকে দূরে সরে গিয়ে একাকী একটু সময় কাটাতে চাইবেন, সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। অতীতের কোনো প্রকার ঘটনা পুনরাবৃত্তি কিন্তু আবার ঘটতেই পারে, এ বিষয়ে সজাগ থাকুন। কারোর সাথেই যেন অহেতুক তর্ক বিতর্ক করতে যাবেন না, সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন।